একদিকে সাকিব খান অন্যদিকে অপু বিশ্বাস, একসঙ্গে দুই দিক থেকে অশান্তি তীর ছুড়ে আসছে বুবলির দিকে। গত দুই তিন দিন ধরে নায়িকার সঙ্গে অপু বিশ্বাসের ভার্চুয়াল লড়াই চলছে, যার দেওয়া নাকফুলকে ঘিরে অপু বুবলির এই ঝগড়া। সেই সাকিব খান জানিয়েছেন তিনি বুবলিকে কোনো নাকফুল দেননি। অপু বিশ্বাস বুবলির কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ঢালিউড কিংস সাকিব খান। সাকিব খান এমন প্রতিক্রিয়ার জবাবে বৃহস্পতিবার মুখ খুলেছেন বুবলি। গণমাধ্যমকে বীরের মা বললেন, প্রায় সাত বছর ধরে ওর সঙ্গে সম্পর্ক, এই সাত বছর তার সম্মানহানি হয় এমন কোনো কাজ আমি করিনি, কোনো কিছু বলিও নি, তার সম্মান যেন ঠিক থাকে সর্বদা সেদিকে খেয়াল করেছি, সব সময় তার অনুমতি নিয়েই অন্য নায়কদের সঙ্গে কাজ করেছি, কিন্তু সে তো একের পর এক মন্তব্য করে আমার সম্মানহানি করছে, আমার ইমেজ নষ্ট করছে। তার ভাষ্য, দুই দিন পর পর আমাকে ঘিরে এভাবে মন্তব্য তো মেনে নেওয়া যায় না, আমি তো সব কিছু ঠিক রাখতে কম চেষ্টা করছি না, যখন তার সঙ্গে যোগাযোগ থাকে তখন একরকম, আবার একটু দূরে এলেই আর এক রকম, কিন্তু আমি তো তার সম্মানহানিকর কোনো কিছু বলিনি, কোনো কিছু করিও নি, তাহলে আমাকে নিয়ে কেন একের পর এক এভাবে মন্তব্য? তাই ভাবছি এখন আমার উচিত বিষয়গুলো নিয়ে কথা বলা, না হলে সবাই আমাকে ভুল বুঝবে। সাকিবের এসব বিষয় আর চুপ থাকছেন না এই নায়িকা। একটি গণমাধ্যমকে বললেন, আজ আমি মিডিয়ার সামনে সাকিব খানকে নিয়ে কথা বলতে যাচ্ছি, কেন তিনি আমাদের সম্পর্কে বিষয়টি এত গোপন রেখেছেন তা আমি বুঝতে পারছি না। বুবলি আরও যোগ করেন, যখন আমরা বিয়ে করি সে আমার কাছ থেকে গোপন রেখেছিল, সে আমাকে বিয়ে করেছিল যখন সে তার আগের বিয়ের কথা মিথ্যা বলেছিল, আর আমি সত্যি জানি না যে সে কেন এমন কাজ করেছে বা সে এইভাবে আচরণ করে কাকে খুশি করার চেষ্টা করছে, তাই আমি এই বিষয়ে আমার অবস্থান সকলের কাছে স্পষ্ট করতে চাই। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ধন্যবাদ।